করোনাকালে হাসপাতালে সামলাতে নিয়োগ করা হয়েছিল প্রচুর কর্মীকে, আজ তারাই বাতিলের খাতায়। প্রতিবাদী বিক্ষোভে ফেটে পড়েন তারা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। হাসপাতাল সামলাতে নিয়োগ করা হয়েছিল প্রচুর অস্থায়ী কর্মী, আজ তারাই বাতিলের খাতায়। ঠিক কি কারণে বাদ দেওয়া হলো সেই বিষয়ে তাদের জানানো হয়নি কিছুই। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন অস্থায়ী কর্মীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। জানা গেছে, মোটা অঙ্কের টাকা দিয়ে কাজ পেয়েছিলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। অভিযোগ, কোনো কিছু না জানিয়েই তাদের কাজে আসতে নিষেধ করা হয় হাসপাতালের তরফে, বন্ধ করে দেওয়া হয়েছে বেতনও। করোনার সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে খেপে খেপে বেশ কয়েকজনকে সিকিউরিটি হিসাবে নেওয়া হয়েছিল, কারণ সেই সময় সিকিউরিটির অভাব ছিল। পরবর্তীকালে তাদেরকে সেখানে চাকরি থেকে বার করে দেওয়া হয়। তাদের বক্তব্য হচ্ছে যে ওখানে যে সুপারভাইজার আছে তাকে প্রচুর টাকা দিয়ে আমরা চাকরিতে যোগদান করেছি, এবং সেই সুপারভাইজার বলেছে যে সরকারিভাবেই তাদেরকে নিয়োগ করা হবে। তারপরেও কেন যে এদেরকে এখান থেকে বার করে দেওয়া হলো এটা ওরা মেনে নিতে পারছে না। ওই কত কষ্ট করে কাজ করে বাড়িতে আমাদেরকে পাড়ার ছেলে পেলে ঢুকতে পর্যন্ত যায়নি, তোরা করোনায় কাজ করছিস তোদের পাড়ায় ঢুকা হবে না। আমরা গাছের তলায়, এমনকি মেডিকেলের ছাতে শুয়েছি রাতের পর রাত, তিন মাস এত কষ্ট করেছি, মেয়ে ছেলে থেকেও তাদের মুখ দেখতে পাই। সরকারকে এটাই চাই যে আমাদের একটা কাজ চাই। কি চিন্তা করছেন এই এইভাবে কাজ যদি না, আমরা ধর্ণা দেব। আবার ধর্ণা দেব? আমাদের একটাই কাজ, কাজ দিতে হবে। তার জন্য যদি আমাদেরকে বসে থাকতে হয় তাও বসবো। আমরা আমাদের কাজে পুনর্বহালের দাবিতে আমরা এখানে এসেছি। কেন কাজের পুনর্বহাল হচ্ছে না? কেন কি বলবেন? হবে না তো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পুরো একদম মানে কি বলবো, মানে ভ্রষ্টাচারে ভর্তি, দুর্নীতি ভর্তি। আমাদের যে সিনিয়র ইনচার্জ গোস্বামী স্যার, ইউএন গোস্বামী স্যার, উনি আমাদের ছেলে মেয়েদের কাছে টাকা নিয়েছে, আমাদেরকে টাকা নিয়ে আমাদেরকে কাজে ঢুকিয়ে তারপরে কাউকে সাত মাস কাউকে আট মাস কাজ করিয়ে কাছ থেকে আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। এখন না না কাজেরও কোনো ব্যবস্থা নেই, আর না হলে আমরা চাইবো হয় আমাদের কাজ, আর না হলে আমাদের ছেলে মেয়েদের টাকা ফেরত দেওয়া। এই জন্য আমরা এসেছি। আমরা কোনো অভিযোগ পাইনি সাফাই প্রিন্সিপালের। আমরা আপনারা জানেন মাতৃসদনে তাদের ডিউটি ছিল, আমাদের এখানেও কিছু লোকের ডিউটি ছিল, কিন্তু তারা কাউকে যে টাকা দিয়েছে বা না দিয়েছে আমাদের কাছে কিন্তু কেউ কখনো অভিযোগ করেনি, লিখিত বা মৌখিক অভিযোগও কেউ করেনি, এ পর্যন্ত পাইনি। শুনলাম জিনিসটা, অবশ্যই আমরা খতিয়ে দেখবো, প্রিন্সিপাল মেমএসপির সাথে আলোচনা করে দেখবো, যদি অন্যায় হয়ে থাকে নিশ্চয়ই তার প্রতিকার হবে, ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। তৃণমূলের যুগে সর্বত্র চুরি, কটাক্ষ বিজেপির, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বে। যে এই তৃণমূলের যুগে সর্বত্র চুরি, নিয়োগে সব জায়গাতেই চুরি হয়েছে, এই বিষয়ে নজর রাখে, সবাই জানে। এজেন্সির মাধ্যমে, যে এজেন্সি নিয়োগ করেছে সেই এজেন্সি টাকা খেয়ে চাকরি দিয়েছিল, সরকারের পক্ষে সম্ভব না, কোভিড হয়ে গেছে, সরকার তাদেরকে সরিয়ে দিয়েছে। যারা এই কন্ট্রাকচুয়াল চাকরিগুলো বিনিময়ে টাকা পয়সা নিয়ে যদি থাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে টাকাগুলো আদায় করুক। গরিব মানুষের ছেলেদের টাকা কেন খাবে এরা? আজকে প্রায় 50 জনের কাছাকাছি যারা কর্মরত ছিল তারা ওখান থেকে বহিষ্কার হয়ে যায়, এবং তারা মেডিকেল কলেজে যে সিকিউরিটি এজেন্সির মালিক ছিল তাকে কাছ থেকে কৈফত চায়, এবং যে টাকা দিয়েছে সেই টাকাটা ফেরত চায়। এটা নিয়ে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়, প্রশাসন হস্তক্ষেপ করেছে। এখন দেখার বিষয় যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছে তাদের কতটা সুনিশ্চিত করতে পারে আদৌ চাকরি হবে না টাকা ফেরত দিবে, এই নিয়ে এলাকায় অশান্তি তৈরি হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সীমন্ত দাস, মৃন্ময় গোস্বামী, কাকড়া নিউজ।